পুনম, আমি লক্ষ্য করছি তুমি সব সময় চুল কাটছো এবং অদ্ভুতভাবে হাঁটছো। তুমি কি ঠিক আছো? মা, আমার শরীরে ব্যক্তিগত জায়গায় কিছু র‍্যাশ এবং দানা হয়েছে। এটি খুবই বেদনাদায়ক। তোমার আমাকে এটা আগেই বলতে হতো। চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাই। নমস্কার মীনা ম্যাডাম। নমস্কার ডাক্তার ম্যাম, আপনাকে অনুরোধ করছি পুনমকে পরীক্ষা করার জন্য। ওর চুলকানির সমস্যা হচ্ছে। তোমার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, যা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে এবং এটি মূলত ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নোংরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার অথবা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে অ্যাবনর্মাল ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। এটা ভালো যে তুমি তোমার মায়ের সাথে এ বিষয়ে কথা বলেছো। অনেক সময় বাচ্চারা এ বিষয়ে অন্যদের সাথে কথা বলতে লজ্জা পায়, এর ফলে গুরুতর জটিলতা হতে পারে এবং পরে চিকিৎসা করতে এলে সমস্যায় পড়তে হয়। এই ওষুধগুলো নাও এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা আরো ভালো করো। সংক্রমণ এড়াতে ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করো। ধন্যবাদ ডাক্তার। আমাদের কলোনিতে স্বাগত। আমি শুনেছি আপনার স্বামীর শরীর ভালো নেই। মীনা দিদি, ধন্যবাদ আমাদের বিষয়ে উদ্বেগের জন্য। আসলে আমরা উভয়ে এইচআইভি পজিটিভ এবং চিকিৎসা চলছে। কয়েক বছর আগে আমার স্বামীর একটি অপারেশন হয় এবং এইচআইভি সংক্রমিত রক্তের ট্রান্সফিউশনে এইচআইভি পজিটিভ হয়ও। আমার গর্ভকালীন অবস্থায় চিকিৎসক আমাকে এইচআইভি পরীক্ষা করাতে বললে এ বিষয়ে জানতে পারি। এটা সত্যি দুর্ভাগ্যজনক। আপনার ছেলে সোনুর কি খবর? সরকারের প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন কর্মসূচিকে ধন্যবাদ, সোনু হওয়ার সময় আমাকে ওষুধ দেওয়া হয়। আমাদের ছেলে এইচআইভি নেগেটিভ রূপে জন্মায়। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর বয়স এখন 13 এবং ও পড়াশোনায় খুবই ভালো। এটা জেনে খুশি হলাম। আপনি নিজের যত্ন নেবেন ও প্রয়োজনে আমাকে জানাবেন। এখানে কি হচ্ছে? বাইরে চিৎকার কেন? স্যার, প্রতিবাদ হচ্ছে। অনুগ্রহ করে শান্ত হন, অফিসে গিয়ে কথা বলা যাক। অভিভাবকেরা অনুগ্রহ করে বসুন, চলুন আমরা শান্তিপূর্ণভাবে কথা বলি। আমরা চাই না যে আমাদের বাচ্চারা এইচআইভি সংক্রামিত হোক। সোনু এইচআইভি পজিটিভ নয়, ওর বাবা মায়েরা পজিটিভ। আপনাদের বাচ্চারা একদম নিরাপদে রয়েছে। আমাদের কাউকে এইচআইভি সংক্রামিত বলে অবহেলা করা উচিত নয়। ও আমাদের স্কুল থেকেই পড়াশোনা করবে। ডাক্তার, প্লিজ ওনাদেরকে এইচআইভি এবং এইডস এর ব্যাপারে বলুন। এইচআইভি একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। অপরদিকে এইডস এমন একটি পরিস্থিতি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যা এইচআইভির ফলেই ঘটে। এইচআইভি সংক্রমণের শুধুমাত্র 4টি কারণ রয়েছে। অনিরাপদ শারীরিক সম্পর্ক, একই সূচের পুনর্ব্যবহার, এইচআইভি সংক্রমিত রক্ত এবং শরীরের অন্যান্য উপাদানের ট্রান্সফিউশন এবং সংক্রমিত মা থেকে জন্ম হয়নি এমন ভ্রূণের এইচআইভি সংক্রমণ। পিতা মাতা থেকে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের জন্য ওষুধ রয়েছে। আমরা কিভাবে বুঝবো যে কেউ এইচআইভি পজিটিভ? শুধুমাত্র এইচআইভি পরীক্ষার মাধ্যমে কেউ এইচআইভি পজিটিভ কিনা তা জানা যায়, যা সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হয়। ওকে, কিন্তু এর কি কোনো চিকিৎসা রয়েছে? এইচআইভি নিরাময়যোগ্য নয়, কিন্তু এইচআইভির চিকিৎসা রয়েছে। একে বলা হয় অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি অথবা ART। এটি সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে এইচআইভি পজিটিভ ব্যক্তিদের জীবন ভালো হতে পারে এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, যেমন বাকিরা রয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার এইচআইভি হেল্পলাইন 1097 নম্বরে ফোন করতে পারেন। আমাদের এইচআইভি এইডস সংক্রমিত ব্যক্তিদের সহমর্মিতা এবং শ্রদ্ধার সঙ্গে দেখা উচিত এবং তাদের সাহায্য ও যত্ন নেওয়া উচিত। এই তথ্যের জন্য ধন্যবাদ ডাক্তার। তাড়াতাড়ি ধরা পড়লে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন সহজেই নিরাময়যোগ্য এবং চিকিৎসা করা যায়। আরটিআই প্রতিরোধের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা সব থেকে গুরুত্বপূর্ণ উপায় এবং চিকিৎসা নিতে আমাদের লজ্জা বোধ করা উচিত নয়। মাসিক হাইজিন পরিষ্কার এবং ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা অনুশীলন করা উচিত। এইচআইভি প্রতিরোধযোগ্য এবং প্রত্যেকেরই এইচআইভি থেকে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। আমাদের কোনো নিরাপদ নয় এরূপ শারীরিক সম্পর্ক এড়ানো উচিত। সূচ পুনরায় ব্যবহার করা উচিত নয়। রেজিস্টার্ড ব্লাড ব্যাঙ্কগুলিতে এর পরীক্ষা করা উচিত এবং গর্ভাবস্থায় আক্রান্ত মা থেকে শিশুর মধ্যে এইচআইভি সংক্রমণ এড়াতে চিকিৎসায় সহায়তা করা উচিত।
এইচআইভি দ্বারা সংক্রমিত হওয়া এবং এই ভুল ধারণা থেকে উদ্ভূত কলঙ্ক ও বৈষম্যের অবসান ঘটাতে ভুল ধারণা ও প্রতিরোধ এবং এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রজনন স্বাস্থ্য পরিষেবা এবং এইচআইভি এবং এইডস সম্পর্কিত তথ্য অ্যাক্সেসের জন্য দয়া করে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।